ম্যাডাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে আর 3015 গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী দিতে পারেনি, আপনারা কি কোনো স্টেপ নেবেন? দিতে পারেনি না দেয়নি সেটা তো দেখতে, ওরা বলছে দিতে পারেনি 315 কনস্টিটিউয়েন্সি, ইটস ভেরি ইজি, হ্যাঁ, ইন দা সেন্স যে অ্যাকচুয়ালি সেটা হয়েছে কিনাও তো খোঁজ নিতে হবে। যদি দেখা যায় এরকম কোনো জায়গায় যেখানে বলাও হয়েছিল যে আপনারা গ্রুপ করে ক্যান্ডিডেটসরা যে একটা জায়গায় থাকুন মীরা পাণ্ডের এই মন্তব্যের পর এবার রাজ্য নির্বাচন কমিশনকে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার টিটাগড়ের সিটুর সভায় বুদ্ধদেব অভিযোগ করেন, কমিশন বিভিন্ন জায়গায় মনোনয়ন ঘিরে হামলার হাত থেকে বিরোধীদের রক্ষা করতে পারছে না। তার নাম নিয়ে লেখাতে পারছি না, আমি প্রার্থী হব লেখালে ওখানে জোর করে মেরে তুলে দিচ্ছে। টিটাগড়ের সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বুদ্ধদেব ভট্টাচার্য। এই অবস্থা বন্ধ করতে হবে, তাহলে নির্বাচন করে নিলাম, সরকার যদি পঞ্চায়েত ইলেকশন চান এখনো ভোট পাল্টান, তাহলে এই পঞ্চায়েত নির্বাচনের কোনো মানে হবে না। হাওড়ার ভোটে সিপিএম এর ফল নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে আমরা যে ভোট পেয়েছি হাওড়াতে আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা ভালো ভোট পেয়েছি হাওড়াতে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলেন পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, অবিলম্বে ভর্তুকি দেওয়া হোক। বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি বুদ্ধদেব ভট্টাচার্য, বলেন নরেন্দ্র মোদী এলে দেশের সর্বনাশ হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।